উনারা ভূমিষেক করুন, ছবি তুলুন, অনেক আছে, অযোধ্যা বুঝবেন না, তারা সবাই সার্চ করেন, লিটন আছে, হ্যাঁ লিটন বসে পড়ছে কেন, লিটনটা দেখি সবার আগে বসছে, হ্যাঁ লিটন তুমি খাতি বলবে না, ফারুক তোমরা এটা সবাই সার্চ করো, যারা নিজস্ব লোক আর্জেন্টিনা। আচ্ছা, আমার প্রশ্নটা হলো যে আপনি জিৎ দেব সৌমের সঙ্গে অভিনয় করছেন, তো এবার আমাদের শাকিব খান শাকিব ভাইয়ের সঙ্গে অভিনয় করলেন, তো আসলে দুই বাংলার নায়কের অভিনয় দক্ষতা পার্থক্যটা কেমন দেখছেন বা কি দেখলেন জিৎ দেব সৌমের সঙ্গে আমাদের শাকিব ভাই? প্রথমে বলি আমি নোবডি টু জাজ, কারণ তারা সবাই তাদের জায়গায় সুপারস্টার। আমি পার্থক্য না, পার্থক্য বলতে পারবো না, বাট এটা বলতে পারি যে শাকিব খান ইজ এ ব্রিলিয়ান্ট অ্যাক্টর। আর সব থেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে ওর এক্সপ্রেসিভ আইজ, যখন আমি এক্সপ্রেশন দিতাম, যখন অ্যাক্টিং করতাম, তখন আমি অনেক কিছু হয় না, মানে আমরা যখন অভিনয় করি আমরা চাই আমাদের কো অ্যাক্টরের থেকেও আমরা একটা ভালো রিয়াকশন পাই যেখানে আমি রিয়্যাক্ট করব। তো সেটা আমি প্রথম সিন থেকে, মানে ডে ওয়ান থেকে যখন আমি ওর সাথে অনস্ক্রিন অ্যাক্টিং করেছি তখন থেকেই আমি সেটা পেয়েছি, সেই অভিব্যক্তিটা, সেই এক্সপ্রেশন, সেই রিয়াকশনসগুলো পেয়েছি। তো আমি এক কথায় বলতে পারি হি ইজ এ ব্রিলিয়ান্ট অ্যাক্টর। থ্যাংক ইউ। হ্যালো, আমি মিলো মানব জীবন পত্রিকায় কাজ করি। আমার প্রশ্নটা শাকিব ভাইয়ের কাছে, প্রশ্নটা হচ্ছে আপনি বলেছেন শ্রাবন্তী আপনার ভালো বন্ধু, তো বন্ধুকে এবার ঢাকা আসার পর আপনি আগে হ্যালো করেছেন না শ্রাবন্তী আগে আপনাকে হ্যালো করেছেন? দুজনই দুজনকে হ্যালো বলে আমরা, মানে আমাদের এখানে তো অনেক রমজান মাসের পুরো বাংলাদেশের চিত্রটাই তো অন্যরকম হয়ে যায়, আমরা সবাই অনেক সংযমী হয়ে যাই, আমাদের যে যেমনই সারা বছর যেমনই থাকি না কেন, যেমন ব্যস্ততার মধ্যেই থাকি না কেন, এই মাসটায় আসলে আমরা আমাদের পুরো দেশের চিত্রটাই কিন্তু পাল্টে যায়, আমাদের সকলের মানসিকতাই কিন্তু অনেক অন্যরকম হয়ে যায়। সো আমরা তো আসলে তেমন একটা হয়তো বা আমরা বেড়াতে পারিনি, কোথাও ঘোরাতে পারিনি, ওকে দেখাতে পারিনি, বিকজ আমরা সকলেই জানি আফটার ইফতার একটু অন্যরকম থাকে আমাদের দেশের সমস্ত সিচুয়েশন, আফটার ইফতার আমরা সকলে একটু রেস্টে যাই বা তারাবি পড়তে চাই। ইনশাল্লাহ শ্রাবন্তী যখন আবার নেক্সট আসবে আমরা একসাথে আমাদের দেশের সৌন্দর্যকে দেখাবো। আর নেক্সট আসবে মানে কি, আমি তো ফিল করি যে আবার নেক্সট আসবে আমরা একসাথে এখানে অনেক ধুম হ্যাভি কাজ করবো, হ্যাভি এনজয় করবো, অনেক দেখবো, ঘুরবো, পুরো বাংলাদেশেও দেখা হয়ে যাবে কাদের সুবাদে। আচ্ছা সুপারস্টার শাকিব ভাই আর একটা প্রশ্ন, তাদের সম্মানিত করার জন্য তাদের সামনে বসে যাচ্ছি, আপনারা যদি পিছনে যান তারা সামনে বসে, আমি মনে করি তাদের প্রতি আমাদের সম্মান দেখানো হবে। আমাদের যারা ছোট ভাইরা আছে এদের বসে আছে, ছোট ভাই, ছোট ভাই আমার সব ছোট ভাই এর পরিচিত, এই ছোট ভাই তোমরা একটু যারা সম্মানিত আছে তাদের কিন্তু সামনে আসতে দাও। ভাই আমাদের পরবর্তী অনুষ্ঠানটা শুরু করতে দেন, আপনারা আছে, শাকিব খানও আছে, বিরাট বারোটা মিলতে হবে, এই রুম বুক করা আছে, আপনার যত পারেন ছবি তুলেন। মূলত জাজের একটা অনুষ্ঠান, আর যেহেতু একটা উপলক্ষ লাগে সেই উপলক্ষটা আমরা করলাম, কয়েকটা উপলক্ষ এখানে করলাম, শিকারি ছবি মির্জা প্রেস করলাম, যাদের যাদের ইউটিউবে আমাদের একটা বক্তব্য ছিল, আমাদের ফেসবুক পেজে এবং কয়েকটা পত্রিকা নিউজ করছে যে আমাদের ভিউয়ার 1 লাখ হওয়ার জন্য আমরা খাওয়াবো, সেই খাওয়াটা আজকে হয়ে যাচ্ছে ইফতারের মাধ্যমে। আচ্ছা আর আর একটা মজার ব্যাপার, এখানে এফডিসি বা আমাদের চলচ্চিত্রে একটা রেওয়াজ চালু আছে, এক হিরোর প্রোগ্রাম থাকলে কিংবা আরেকজনের হিরোর প্রোগ্রাম থাকলে আরেক হিরো যায় না, এক হিরোইনের প্রোগ্রামে আরেক হিরোইন যায় না। আজকে দেখলাম
আজ